বিনেশ ফোগট রূপো পাবেন কি পাবেন না তা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগে বাতিল হওয়ার পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন বিনেশ শুক্রবার তিন ঘন্টা ধরে সে আবেদনের শুনানি হয়েছে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত এক বিবৃতিতে জানিয়েছে রায় ঘোষণার সময় বাড়ানো হয়েছে প্রথমে বলা হয়েছিল শুনানি শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই রায় ঘোষণা হবে কিন্তু তা হচ্ছে না তবে প্যারিসের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছটা অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে নটার মধ্যে রায় ঘোষণা করতে হবে আন্তর্জাতিক আদালত আদালতে বিনেশের প্রতিপক্ষ বিশ্ব কুস্তি সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাও নিজেদের বক্তব্য রেখেছে বিনেশের আইনজীবীরা জানিয়েছেন শরীরের স্বাভাবিক ক্রিয়ায় ওজন বেড়েছে প্রত্যেক খেলোয়াড় নিজের শরীরের খেয়াল রাখেন প্রতিযোগিতার প্রথম দিন বিনেশের ওজন পঞ্চাশ কেজির নিচেই ছিল পরে ওজন বাড়ে এটা স্বাভাবিক পদ্ধতি এর মধ্যে কোনো অনিয়ম নেই ভারতীয় অলিম্পিক সংস্থা আশাবাদী রায় তাদের পক্ষেই যাবে সংস্থার প্রধান পিটি উষা বলেন অলিম্পিক সংস্থার কাজ বিনেশের পাশে থাকা ওকে সব রকমভাবে সাহায্য করা সেটাই আমরা করেছি মামলার ফল যাই হোক না কেন আমরা ওর পাশে আছি কুস্তিতে বিনেশের অবদান ভোলার নয় আশা করছি রায় বিনেশের পক্ষেই যাবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ